ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুসকল, দৈনিক রাশিফল ভিডিওটলৈ স্বাগতম জানাইছো। এই রাশিফলৰ ভিডিওটো হৈছে 2024 চনৰ এপ্ৰিল মাহৰ 22 তাৰিখ, বাৰ হ'ব সোমবাৰ, অসমীয়া বহাগ মাহৰ 9 তাৰিখ। আজিৰ বিশেষ দিনটোলৈ আগবাঢ়িছোঁ আহক বন্ধুসকল। আজিৰ তিথি হ'ব শুক্লা চতুৰ্দশী তিথি, তাৰপিছতে পুৱা পূৰ্ণিমা তিথি আৰম্ভ হ'ব। আজিৰ নক্ষত্ৰ হ'ব হস্তা নক্ষত্ৰ, তাৰপিছত চিত্ৰা নক্ষত্ৰ আৰম্ভ হ'ব, যোগ হ'ব হৰ্ষণ যোগ। বন্ধুবিলাকসকল, আজিৰ কৰণ হ'ব গড়কৰণ, তাৰপিছতে বনিষ্কৰণ আৰম্ভ হ'ব। জন্ম ৰাশি হ'ব কন্যা ৰাশি। আজিৰ সূৰ্য উদয় হ'ব 4:55, সূৰ্যাস্ত সময় হ'ব 5:45। প্ৰতিদিনে ৰাশিফলৰ ভিডিঅ'সমূহ লাভ কৰি থকাৰ বাবে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব। ৰাশিফল শিতানৰ প্ৰথম ৰাশিটো হৈছে মেঘসকলৰ। আজিৰ দিনটোৰ শুভ দেখা পোৱা গৈছে। আজি পৰিয়ালৰ সৈতে আনন্দৰে কটোৱাৰ দিন বুলি কৈছে। দক্ষতাৰ ভিত্তিত আপুনি এসময়ত যিধৰণৰ কাম কৰিছিল, যি কাম কৰিছিল, সেই কামৰ লাভ আজিৰ দিনটোত পোৱাৰ ইংগিত পোৱা গৈছে। কৈছে যুৱক যুৱতীসকলে অভিজ্ঞ লোকৰ নিৰ্দেশনা অনুসৰণ কৰি বা অনুসৰণ কৰিব লাগিব। তেওঁলোকৰ পৰা দুটা কথা জানিবলৈ, শিকিবৰ বাবে চেষ্টা কৰিব লাগিব। তেওঁলোকে নিশ্চিতভাৱে সফলতা লাভ কৰিবলৈ সক্ষম হ'ব। কৰ্মক্ষেত্ৰত মধ্যমীয়া দেখা পোৱা গৈছে। সকলো ঠিকে থাকিলেও কিন্তু ক'ৰবাত শূন্যতাৰ অনুভৱ কৰিব পাৰে আৰু ভাবি চিন্তি আপোনালোকে আগবাঢ়িব লাগিব। আৰু বেছি ভাবি কোনো কাম আপোনালোকে কৰিলে ভুল হ'ব পাৰে। গতিকে জোখতকৈ বেছি আপোনালোকে মানসিক টেনচন লোৱাটো পৰিহাৰ কৰক বুলি কৈছে। মনটো ফৰকাল কৰি ৰাখক। কেৱল শুনা কথা আৰু সমালোচনাক আপোনালোকে কথা গুৰুত্ব নিদিব। অৰ্থাৎ আপোনালোকে কিছুমান ব্যক্তিয়ে সমালোচনা কৰিবই আজিৰ যুগত বা আজি এই সময়ত, এই পৰিস্থিতিত কিছুমান ব্যক্তিয়ে আনৰ কথা বা আনৰ পৰা আলোচনা কৰাৰ দেখা পোৱা যায়। কিন্তু সেইখিনি কথাত যদি গুৰুত্ব দি থাকে, নিজৰ কাম নিজৰে নিজৰে ক্ষতি হ'ব পাৰে। গতিকে আনৰ কথাত আওকাণ কৰক বুলি কৈছে আৰু নিজৰ কামক গুৰুত্ব দিয়ক বুলি কৈছে। আৰু নিজৰ আবেগ আৰু খং এই সময়খিনিত কিন্তু নিয়ন্ত্ৰণ কৰিব লাগিব। কিছুমান ব্যক্তিয়ে এনেকুৱা ধৰণৰ এটা পৰিৱেশত বা আপুনি শুনিব পাৰে যে আপোনাৰ বিৰুদ্ধে কিবা এটা কৈ আছে, কিন্তু সেইখিনি সময়ত আপুনি নিজকে ধৈৰ্য ধৰি ৰাখক বুলি কৈছে। খং নিয়ন্ত্ৰণ কৰিব লাগিব, তেতিয়াহে আপুনি আগবাঢ়ি যাব পাৰিব। অংশীদাৰিত্বৰ ব্যৱসায়ত কোনো গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত গ্ৰহণ তৎক্ষণাত নকৰিব বুলি কৈছে। অৱশ্যে কৰ্মচাৰীৰ পৰা সম্পূৰ্ণ সহযোগিতা লাভ কৰিব। নিয়োজিত লোকসকলৰ বিষয়সকলৰ সৈতে উত্তেজনা থাকিব। খং উঠাতকৈ আপোনালোকে শান্তিৰে সমস্যাবোৰ সমাধান কৰক বুলি কৈছে। নিশ্চয়কৈ সফল হ'ব। আজি স্বাস্থ্যৰ ক্ষেত্ৰত আপোনাৰ খাদ্যাভ্যাসৰ বিশেষ যত্ন লওক বুলি কৈছে। গৰমৰ বাবে পেটৰ বিষ বা পেটৰ কিছু সমস্যা, বদহজমৰ দৰে সমস্যা খোৱা বোৱাৰ আনমিল হ'লে অভিযোগ হ'ব পাৰে, কিছু প্ৰব্লেম হ'ব পাৰে। গতিকে স্বাস্থ্য পাতিৰ ক্ষেত্ৰত গুৰুত্ব প্ৰদান কৰিব লাগিব। শুভ ৰং হ'ব হালধীয়া ৰং আৰু শুভ সংখ্যা হ'ব 8। প্ৰতিদিনে ৰাশিফলৰ ভিডিঅ'সমূহ আমাৰ এই চেনেলটোৰ জৰিয়তে লাভ কৰি থকাৰ বাবে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিবলৈ নাপাহৰিব। আপোনালোকৰ সকলোৰে দিনটো শুভ হওক। ওম নম শিৱায়। বিষ ৰাশিৰ জাতক জাতিকাসকলৰ দিনটো শুভ দেখা পোৱা গৈছে। দিনটো কিছু ব্যস্ততাপূৰ্ণ দিন হ'ব বুলি কৈছে। সফলতা লাভ কৰিলে ক্লান্তি দূৰ হ'ব। যেতিয়া আপুনি কিবা এটা কাম কৰি ধুনীয়াকৈ কামখিনি ফিনিছড কৰিব, শেষ কৰিব, তেতিয়া আপোনালোকে যি ভাগৰুৱা অনুভৱটো নাইকিয়া হ'ব বুলি কৈছে। আপোনালোকৰ বাকপটুতা আৰু কৰ্মশৈলী দেখি মানুহ আপ্লুত হ'ব। আপোনালোকৰ কাম কাজক লৈ সন্তুষ্ট হ'ব ব্যক্তিসকল। সম্পত্তি সম্পৰ্কে কাম সম্পূৰ্ণ হ'ব পাৰে। ঘৰখনতো আধ্যাত্মিক আৰু ইতিবাচক পৰিৱেশৰ সৃষ্টি হ'ব। আজিৰ দিনটো ধ্যান ৰাখিব লাগিব বিশেষ কেইটামান কথাৰ প্ৰতি। ছাত্ৰ ছাত্ৰীসকলে ধেমালিৰ বাবে পঢ়া শুনা কৰি বিশেষকৈ পঢ়া শুনাৰ লগত আপোচ কৰিব নালাগে। গতিকে খেল ধেমালিও কৰিব লাগিব, তাৰ লগতে নিজৰ ষ্টাডিটো আগুৱাই নিব লাগিব। সমমূল্য নিশ্চয়কৈ চিনি পাব লাগিব বুলি কৈছে আজিৰ দিনটোত। সঠিক সময়ত কাম নকৰিলে কেৱল লোকচানৰ সন্মুখীন হ'ব লগা হ'ব পাৰে, গতিকে এই কথাটোৰ প্ৰতি গুৰুত্ব প্ৰদান কৰিব লাগিব। ঘৰৰ বয়োজ্যেষ্ঠসকলৰ সন্মানৰ বিশেষ যত্ন লওক বুলি কৈছে। ব্যৱসায় কাম কাজত সময় অনুসৰি পৰিৱৰ্তন কৰিব লাগিব, লগতে কৰ্মচাৰীসকলৰ ওপৰত অনুশাসন আপোনালোকে বজাই ৰাখিব। চৰকাৰী কৰ্মচাৰীৰ বাবে জনসম্পৰ্কীয় কামত ধৈৰ্য আৰু শান্তি বজাই ৰখাটো প্ৰয়োজন আছে। ঘৰৰ ব্যৱস্থা সুখদায়ক কৰি ৰাখিবলৈ স্বামী স্ত্ৰীৰ মাজত পাৰস্পৰিক সম্প্ৰীতি থকাটো প্ৰয়োজন আছে। প্ৰেমৰ সম্পৰ্কবোৰ মধুৰ হ'ব, স্বাস্থ্য ভাল হ'ব। অত্যধিক ক্লান্তিৰ বাবে, ভাগৰুৱাৰ বাবে আপুনি দুৰ্বল অনুভৱ কৰিব পাৰে। আজিৰ দিনটোত আপোনালোকৰ শুভ ৰং হ'ব ৰঙা ৰং আৰু শুভ সংখ্যা হ'ব 6। যদি আপোনালোকে আমাৰ এই চেনেলটোত প্ৰথমবাৰৰ বাবে চাইছে, চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব। ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক এটা কৰিবলৈ নাপাহৰিব। কমেণ্ট বক্সত ওম নম শিৱায় লিখি দিব। আপোনালোকৰ সকলোৰে দিনটো শুভ হওক। মিথুন ৰাশি আত্মবিশ্বাস আৰু মনোবলেৰে আপোনালোকে ভৰা।
আপুনি কিছু নতুন কৃতিত্ব লাভ করব, নতুন দায়িত্বও পাব পাৰে। আৰু আপুনি নিজৰ লক্ষ্যত, নিজৰ যি এইম, সেই নিজৰ লক্ষ্য বা এইমত আপোনালোকে উপনীত হবলৈ চেষ্টা করব। নিজের লক্ষ্যত উপনীত হবর আপনি কঠোর পরিশ্রম করব লাগিব। আত্মীয় আগমনের ঘরখনত এক সুখর পরিবেশ সৃষ্টি হব। আপনার বাক্য নিয়ন্ত্রণ করক, কোনো বিবাদ হলে শান্ত হয়ে থাকক বলে কৈছে। মনোরঞ্জন সম্পর্কীয় কাম কাজত অধিক ব্যয়ের বাজেট নষ্ট হব পাৰে, সে নিজের ইচ্ছার উপর কিছু নিয়ন্ত্রণ রাখব লাগিব, নহলে খরচ পাতি বাড়ি পড়ে। ব্যবসায় সম্পর্কীয় যিকোনো নতুন কাম আরম্ভ করার উপযুক্ত সময়, যন্ত্রপাতি সম্পর্কীয় ব্যবসায় কিবা এটা সমস্যা থাকিব পাৰে, অফিসিয়াল ভ্রমণ করা আপনার অগ্রগতি সহায়ক হব, প্রেম বা বৈবাহিক জীবনত বৈবাহিক সম্পর্ক সুখদায়ক হব, সুখেৰে ভরা, বিবাহ বহির্ভূত সম্পর্কের পর আঁতরি থাকো, প্রেমত মধ্যমিয়া, ব্যস্ততার স্বাস্থ্যর প্রতি অসাবধান নহব, প্রণালীবদ্ধ দৈনন্দিন কাম কাজ বজায় রাখলে আপনাদের নিজের হেলথের প্রতি একটা ভাল প্রতিফলন দেখব বলে কেছে। গতি সদায় নিজের শরীরটা সুস্থ করে রাখবর চেষ্টা করব। শুভ রং হব রঙা রং আর শুভ সংখ্যা হব পাঁচ। আপনার সকলোরে দিনটি শুভ হোক, মনের ইচ্ছাবর পূরণ হোক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবল নপাহরব, রাশি বনের ভিডিও সমূহ লাভ করবর। কর্কট রাশি, কর্কট রাশি জাতক জাতিকা সকলে আজির দিনটি শুভ দেখা পাওয়া গেছে। বহুত দায়িত্ব থাকিব, কিন্তু সঠিক ব্যবস্থা করে সমাধান বিচারি পাব। লড়া ছলীর কিছু ভাল খবর পড়ার বাবে ঘরখনের সুখর পরিবেশ সৃষ্টি হব। পরিয়ালের সদস্যর সঙ্গে কিছু মনোরঞ্জন বা ধর্মীয় অনুষ্ঠানও আপনাদের আয়োজন করা হব পাৰে, যাব পাৰে, মানসিক শান্তি লাভ করব, ঘরখনের মানুষখিনির মনটা ফরকাল হব। ভাই ভনীর যদি কিবা এটা বিবাদ হয় তেতিয়া তেওঁলোকৰ সৈতে মিলাপ্রীতিৰে সমস্যাখিনি সমাধান করব বলে কৈছে। খং, কারণ আপনাদের খঙেৰে সমাধান করবলে চেষ্টা নকৰিব, পরিস্থিতি বেয়া হব পাৰে, তেতিয়া পারস্পরিক সম্পর্কত মধুরতা থাকিব বলে কৈছে। খং ৰাগবোৰ পরিহার করক, মানসিক শান্তি বজায় রাখবলে যোগাসন, ধ্যান আদি সহায় লোক। ব্যবসায় ক্ষেত্রত, কর্মক্ষেত্রে আপনার উৎকৃষ্ট কর্মপদ্ধতি অনুকূল ফলাফল দিব, আপনি নিশ্চয়কই সফলতা লাভ করব পাৰিব। অংশীদারিত্বের সঙ্গে জড়িত একটা ব্যস্ততাও আপনাদের ভরা বলে কৈছে। প্রস্তাবও আপনার আহিব, কিবা এটা দায়িত্ব পাব পাৰে, কিবা এটা আপনি এডভাইস পাব পাৰে ভাল। আজির দিন নিয়োজিত লোকে নিজের প্রকল্পত, নিজের কামত সফলতা লাভ করব বলে কৈছে। ঘরখনত এক সংগঠিত আর সুখর পরিবেশ আপনার আজির দিনটি সৃষ্টি হব, যি আপনার ঘরোয়া পরিবেশটি ভাল করে তুলব। প্রেমর সম্পর্কটিও ঘনিষ্ঠতা থাকিব। স্বাস্থ্যর ক্ষেত্রে নিজের বাবে কিছু সময় উলিয়াক, আর নিজের পিতৃ মাতৃ হেলথের প্রতি আপনার আজির দিনটি ধ্যান রাখব লাগবে। আজির দিনটি বিশেষ আপনার মূরর বিষ, কিছু পেটর সমস্যায় আপনার আমনি করব পাৰে, মানসিক চাপ আর ক্লান্তিয়ে আপনার আগুড়ি ধরব নিদিব, গতি এই কথাটার প্রতি গুরুত্ব প্রদান করব লাগিব। আপনার শুভ রং হব বগা রং আর শুভ সংখ্যা হব দুই। প্রতিদিনে রাশিফলের ভিডিও সমূহ আমার এই চ্যানেলটির জড়িয়ে লাভ করবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবল নপাহরব। আপনার সকলের দিনটি শুভ হোক, মনের ইচ্ছাবর পূরণ হোক। সিংহ রাশি, সিংহ রাশি জাতক জাতিকা সকলের দিনটি শুভ দেখা পাওয়া গেছে। বিবাদযোগ্য লোকের কিছু ভাল খবর পড়ার সম্ভাবনা আছে আজি। আজি কিছুদিন ধরে যি কামর চেষ্টা করে আহিছে সেই কামে গতি লাভ করব আর সফলতাও আপনার লই আহিছে। অভিজ্ঞ লোকর সামাজিকভাবে মিলিজুলি থাকিব লাগে, অর্থাৎ জনশুনা ব্যক্তির লগত আপনাদের সদায় মিলিজুলি থাকক, দুটা কথা জানিবলৈ চেষ্টা করক, নতুন তথ্য লাভ করব পাৰিব বুলি কৈছে। কিন্তু ধ্যান রাখব লাগবে আজির দিন কিছু ক্ষেত্রলৈ, যে খং বা খঙত পরিস্থিতি বেয়া হয়ে যাব পাৰে, গতি খং নিয়ন্ত্রণ করক। যদি কোনো সমস্যার সৃষ্টি হয় তেন্তে শান্তিপূর্ণভাবে সমাধান বিচারিবলৈ চেষ্টা করক। বর্তমান পরিস্থিতিত সময় অনুযায়ী নিজের মাজত পরিবর্তন আনিব লাগিব। ব্যবসায় ক্ষেত্রত নতুন ব্যবসায়িক পরিকল্পনা বা কাম আরম্ভ করার বাবে সময় বড় অনুকূল নহয়। এই সময়ত কেবল বর্তমানের কাম কাজতে গুরুত্ব দিয়ার প্রয়োজন আছে। সেবাত থকা যিসকলে সার্ভিস করে, সার্ভিস দিয়ে বা সেবা করে আগবায়, সেইসকল লোকে নিজের কাম ভালদরে সম্পাদন করব পাৰিব। পরিয়ালের সদস্যর মাজত উপযুক্ত সম্প্রীতি আর মরম থাকিব, প্রেমর সম্পর্কত মধুরতা থাকিব, ভুল বুঝাবুঝিখিনি অন্ত হব বা শেষ হব। স্বাস্থ্যর ক্ষেত্রে পরি বা যিকোনো বস্তুর বাবে আপনার আঘাত পড়ার সম্ভাবনা আছে। গাড়ি মটর চলাওতে সাবধানে আপনাদের চলালে ভাল হব। আপনার শুভ রং হব হালধিয়া রং আর শুভ সংখ্যা হব দুই। প্রতিদিনে রাশিফলের ভিডিও সমূহ লাভ করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবল একবারে নপাহরব। আপনার সকলের দিনটি শুভ হোক। কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকা সকলের দিনটি শুভ দেখা পাওয়া গেছে। আজি বহু আপনি ধরনের কাম করে সাকসেস হব, বিভিন্ন ধরনের কাম আপনার যদি রয়ে আছিল, বাকি রয়ে আছিল, সেই কামখিনি করে আপনি মানসিক শান্তি লাভ করব, ক্লান্তি যদি হয় ভাগরা অনুভব আপনার দূর হব, আর আপনি বিভিন্ন ধরনের কামর প্রতি আগ্রহী হব। যিকোনো কাম করার আগতে ইয়ার ইতিবাচক আর নেতিবাচক, বেয়া দিক আর ভাল দিক
সকলেও আগতে আপনাদের বিবেচনা করক বলে কৈছে। অলপ যত্ন ললে আপনার পক্ষ বহুতো কাম সুকলমে করব। ধ্যান রাখব বা মনত রাখব যে যদি কোনো নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি হয়, বেয়া পরিবেশ এটা সৃষ্টি হয়, তেনে ধৈর্য আর শান্ত হয়ে থাকাটো ভাল হব। কোনো সর কথাক ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয় বিবাদ হব পারে, যার ফলত পরিয়ালটোর উপর নেতিবাচক প্রভাব পড়ব পারে। গতিকে ধ্যান রাখব লাগিব। ব্যবসায়িক ক্ষেত্রে আজি বেশিরভাগ সময় বিপণন আর বাহ্যিক কাম কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে ব্যয় করা হব। কর্মচারীরপরা সহযোগিতা লওয়াটা আপনার ভাল হব। সরকারি সেবা আগবহা লোকসকলে বিত্তীয় সম্পর্কে কাম কাজত সাবধান হব লাগে, অসাবধানতার বিপদত পড়ব পারে। গতিকে ধ্যান রাখব লাগে। প্রেম বা বৈবাহিক জীবনত অসার কথা বতার বৈবাহিক জীবনের উত্তেজনার সৃষ্টি হব পারে। গতিকে সাবধান হোক, প্রেমর সম্পর্কব পূর্বতক গভীর হয়ে পড়ব, কিন্তু সং রাগব পরিহার করব লাগিব। স্বাস্থ্যর ক্ষেত্রে চলি থাকা স্বাস্থ্য সম্পর্কে সমস্যারপর কিছু সকাহ পাব আর আপনি শক্তিশালী আর ইতিবাচক অনুভব করব। তথাপিও নিজের হেলথের প্রতি ধ্যান রাখব লাগবে। নিয়মিত যোগাসন আর ব্যায়াম করবলে নাপাহরিব। আপনার শুভ রং হব নীলা রং আর শুভ সংখ্যা হব 5। যদি আপনাদের আমার এই চ্যানেলটি নতুন হয় সাবস্ক্রাইব করে দিব। ভিডিওটি ভাল লাগিলে লাইক এটা করবলে নাপাহরিব। তুলা রাশি, তুলা রাশি জাতক জাতিকা সকলের দিনটি মধ্যমে দেখা পাওয়া গেছে। কর্মর প্রক্রিয়া ভাল হব আর কিছু কামত সঠিক সফলতা লাভ করলে উৎসাহ আর বৃদ্ধি পাব, উৎসাহ আপনার বৃদ্ধি পাব কামব করবেন, যার দিনটি ভাগরব আপনাদের পাহরি যাব। যেটা কিনা একটা কামত সাকসেস হব আপনাদের নিজের ভাগরখিনিও পাহরি যাব। যুবক যুবতী সকল আজির দিনটি শুভ দেখা পাওয়া গেছে। ছাত্র ছাত্রীর প্রতিযোগিতার ক্ষেত্রে সফলতা লাভ করার যথেষ্ট সম্ভাবনা দেখা পাওয়া গেছে। ধ্যান রাখব লাগবে সময় অনুসরি যিকোনো সিদ্ধান্ত লোক বলে কৈছে। সময় অনুসরি সময় বুঝি আপনাদের সিদ্ধান্ত লোব লাগবে, সময় বুঝি আপনাদের কিছু কাম করব লাগবে। খরখেদ আর আবেগতার আপনার ব্যক্তিগত কাম বা সম্পর্ক বাধা আহিব পারে। গতিকে ধ্যান রাখব লাগবে, আবেগত সিদ্ধান্ত নলব আর প্লাস আপনাদের খরখেদাকি তৎক্ষণাৎ কোনো সিদ্ধান্ত গ্রহণ নকরিব, নহলে আপনার কাম নষ্ট হব পারে বা সম্পর্কটো বাধা আহি পড়িব পারে। আপনার ইগো আপনার কেরিয়ার আর ব্যক্তিগত কামত বাটত বিশেষ বাধা আহিবলৈ নিদিব বলে কৈছে। ইগোব পরিহার করুন, অন্যথা ই সমস্যার সৃষ্টি করব পারে বা হয়ে থাকা কামো নষ্ট করে দিব পারে। ব্যবসায়িক কামত অতি গুরুত্ব সহকারে চিন্তা আর মূল্যায়নের প্রয়োজন আছে। আজি ঋণ ধন বা পেমেন্ট সংগ্রহের একটা ভাল দিন। নিয়োজিত লোকে হঠাৎ কোনো ধরনের ভ্রমণের অর্ডার পাব পারে। আজি কোনো ধরনের বিভ্রান্তির ক্ষেত্রে পরিয়ালের সদস্যরপর সমর্থন লওয়াটা আপনার সহায়ক হব। বিভ্রান্তি হয়ে আছে সেইখানি ক্ষেত্রে পরিয়ালের সদস্য সকলেরপর সহায় লোক বলে কৈছে। জানিবলে চেষ্টা করকরপর কেনে ধরনের আপনার আগবাহিব, কেনে ধরনের আপনাদের সিদ্ধান্ত লব সেই পরামর্শখিনি লোলে চেষ্টা করুক। যিকোনো ধরনের নেতিবাচক কথায় প্রেমর সম্পর্ক দূরতর সৃষ্টি করবেন। গতিকে ধ্যান রাখব লাগবে, সন্দেহে সমস্যার সৃষ্টি করবেন। মূরর বিষর দৈনন্দিন রুটিনত ব্যাঘাত জন্মিব পারে। কিছু লোকের গধুবা মশলাজাতীয় খাদ্যব আপনার পরিহার করে থাকব কৈছে। শুভ রং হব গোলপিয়া রং আর শুভ সংখ্যা হব 8। যদি আপনাদের আমার এই চ্যানেলটি নতুন হয় সাবস্ক্রাইব করবলে নাপাহরিব। বৃশ্চিক রাশি, আজির বৃশ্চিক রাশি জাত জাতিকা সকলের দিনটি শুভ দেখা পাওয়া গেছে। আত্মীয় স্বজন আপনার ঘর উপস্থিত হব আর বহুদিনের মূরত মিলনের সুখর পরিবেশ সৃষ্টি হব। পারস্পরিক ভাবনার আদান প্রদানেও বহুত সমস্যার সমাধান করব। ছাত্র ছাত্রী আর যুবক যুবতী সকলে হয়তো তেওঁলোকের কেরিয়ারের সঙ্গে জড়িত কিছু ভাল খবর পাব পারে। নেতিবাচক কিছু কথার প্রতি ধ্যান রাখব লাগবে। মনত রাখব যে যদি কোনো বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয় বা কিছু এনে ধরনের কিছু পরিবেশ সৃষ্টি হয় কার্য পেশার দরে বা তেনেকুৱা ধরনের সমস্যাখিনির ক্ষেত্রে ইগো আর খঙর পরিবেশটা অল্প বিশৃঙ্খল হয়ে পড়ব পারে। গতিকে নিজক নিয়ন্ত্রণ করব লাগবে। আত্মনিরীক্ষণ আর চিন্তাত কিছু সময় কটক আজির দিনটি নিজের উপর বেশি দায়িত্ব আপনাদের লব নালাগে, অন্যথা অত্যধিক পরিশ্রমের স্বাস্থ্যের উপরও প্রভাব পড়ব পারে। গতিকে ধ্যান রাখব লাগবে। ব্যবসায়ত অতি মনোযোগ করে থাকাটো বা মনোযোগ দিয়াটো প্রয়োজন আছে, কারণ অল্প অসাবধানতার আপনার লোকসানের সৃষ্টি করব পারে। অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক হয়ে থাকবে। যুবক যুবতী সকলে তেওঁলোকৰ কেরিয়ারের সঙ্গে জড়িত কিছু ভাল খবর পোৱাৰ সম্ভাবনা আছে। শান্তিপূর্ণ আর ইতিবাচকভাবে সম্পূর্ণ করার কার্যালয় বা কর্মক্ষেত্র কামখিনি চেষ্টা করব বলে কৈছে। শান্তিপূর্ণভাবে কামখিনি করবলে চেষ্টা করক আর ইতিবাচকভাবে কোনো ধরনের ভুল নোহাক ত্রুটি নোহাক সম্পর্কের মর্যাদা বজায় রাখবলে পরিয়ালত সুখ আর শান্তি নিশ্চিত করব লাগবে। প্রেমর সম্পর্কত ঘনিষ্ঠতা বাড়ব। স্বাস্থ্যর ক্ষেত্রে কঠোর পরিশ্রমের অনুকূল ফলাফল নাপালে মানসিক চাপ আর হতাশার প্রাধান্য থাকবে বলে কৈছে। ধ্যান আর ধ্যান ধারণা আপনার প্রয়োজন আছে। মানসিকভাবে ইতিবাচক হয়ে থাকব বলে কৈছে। নিজের মনটুক পজিটিভ করে রাখক, নিশ্চয় সফল হব। শুভ রং হব বগা রং আর শুভ সংখ্যা হব 8। যদি আপনাদের আমার এই চ্যানেলটি নতুন হয় সাবস্ক্রাইব করে দিব। ভিডিওটি ভাল লাগিলে লাইক এটা করে দিব। কমেন্ট বক্সত
ওম নমঃ শিবায় লিখি দিবলৈ নাপাহৰিব। আপোনালোকৰ সকলোৰে দিনটো শুভ হওক, মনৰ ইচ্ছাবোৰ পূৰণ হওক। ধনুৰাশি, ধনুৰাশি জাতক জাতিকাসকলৰ দিনটো সময় অনুকূল সময়। কঠোৰ পৰিশ্ৰম আৰু নিষ্ঠাৰ জৰিয়তে আপুনি যি ইচ্ছা তাকে লাভ কৰিব। সফলতাৰ ভাগ্যৰ প্ৰগতিৰ পথ আপোনালোকৰ মুকলি হ'ব। যুৱক যুৱতীসকলে যিকোনো কৃতিত্ব অৰ্জন কৰাৰ পিছত মানসিক চাপমুত্ৰ অনুভৱ কৰিব। মনত আপোনালোকৰ কিছু অস্থিৰতা বা অৱস্থাৰ দৰে বিষাদ আপোনালোকৰ থাকিব। ইতিবাচক কামত নিজকে ব্যস্ত ৰাখক, অৰ্থাৎ নিজৰ কাম কাজখিনি সুন্দৰকৈ কৰিবলৈ চেষ্টা কৰক, খং নিয়ন্ত্ৰণত ৰাখক। আৰু লগতে কৈছে অপচয়কাৰী খৰচো নিয়ন্ত্ৰণ কৰক, অপ্ৰয়োজনীয় খৰচ নিয়ন্ত্ৰণ কৰিব লাগিব। এই সময়ত টকাৰ হাতলৈ আহিব, কিন্তু অহাৰ লগে লগে আপোনালোকক ক'ৰবাত আৱদ্ধ হৈ পৰিব পাৰে, ক'ৰবাত খৰচ পাতি হৈ যাব পাৰে তৎক্ষণাত। গতিকে ইন ফিউচাৰৰ বাবে বা আপোনালোকৰ প্ৰয়োজনৰ বাবে জমা কৰক বুলি কৈছে, কিছু ছেভিঙৰ ওপৰত গুৰুত্ব প্ৰদান কৰক। ব্যৱসায়িক দৃষ্টিকোণৰ পৰা গ্ৰহৰ অৱস্থান ভাল হৈ আহিছে আজিৰ দিনটোত। আপোনালোকৰ পৰিকল্পনাৰ কাৰ্যকৰী কৰাত আপোনালোকৰ সকলো শক্তি ৰাখক বুলি কৈছে, কিন্তু আপোনাৰ পৰিকল্পনা ৰাজহুৱা নকৰিব। ব্যৱসায় ক্ষেত্ৰত কিছুমান প্লেনিং কৰিছে, কিছুমান আপোনালোকে ভাবি আছে এইটো কৰিম সেইটো কৰিম, কিন্তু সেইখিনি আপোনালোকে কৰক বুলি কৈছে নিজে কৰক, সেইখিনি ফোকাছ কৰি নিদিব, ৰাজহুৱা কৰি নিদিব। অৰ্থনীতিৰ দৃষ্টিকোণৰ পৰা দিনটো শক্তিশালী হৈ থাকিব, অতি শুভ দেখা পোৱা গৈছে। যুৱক যুৱতীসকলে ছিৰিয়াছলি নিজৰ কেৰিয়াৰ বাছি ল'ব লাগে, কি কৰিব, কেনেকৈ আগবাঢ়িব। হাঁহি ধেমালি বা আপোনালোকে আনৰ কথা বতৰা প্ৰভাৱিত হৈ কোনো সিদ্ধান্ত ল'ব নালাগে নিজৰ কেৰিয়াৰৰ ক্ষেত্ৰত। বিশেষকৈ পৰিয়ালৰ সদস্যৰ বাবে কিছু সময় উলিয়াই লোৱাটো নিশ্চিত কৰক বুলি কৈছে, নহ'লে তেওঁলোকৰ খঙৰ বলি হ'বলগীয়া হ'ব পাৰে বা আপোনাৰ ওপৰত খং উঠিব পাৰে। উপহাৰ বিনিময় কৰিলে সম্পৰ্কত কিন্তু মধুৰতা আহিব, ধ্যান ৰাখিব। মানসিক শান্তি সন্ধানত নিশ্চিতভাৱে নিসংগতাত বা কোনো ধৰ্মীয় স্থানত সময় কটাব বুলি কৈছে। ধ্যান আৰু ব্যায়ামেই আপোনালোকৰ উপযুক্তৰ কিছু সমাধান বুলি কৈছে। শুভ ৰং হ'ব হালধীয়া ৰং আৰু শুভ সংখ্যা হ'ব 9। যদি চেনেলটো নতুন হয় ছাবস্ক্ৰাইব কৰি দিব। ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক এটা কৰিবলৈ নাপাহৰিব। মকৰ ৰাশি, মকৰ ৰাশিৰ জাতক জাতিকাসকলৰ দিনটো মধ্যমীয়া দেখা পোৱা গৈছে। কিছুমান নতুন কৃতিত্ব আপোনালোকৰ বাবে অপেক্ষা কৰি আছে। এই সুন্দৰ সময় সঠিক ব্যৱহাৰ কৰক। গুৰুত্বপূৰ্ণ আৰু উচ্চ পদবী লোকৰ লগত সময় কটাক, ইয়াৰ ফলত আপোনালোকৰ সন্মানো বৃদ্ধি পাব। এই সময়ত আপোনালোকৰ বিৰোধীসকলেও আপোনালোকৰ ব্যক্তিত্বৰ আগত আত্মসমৰ্পণ কৰিব বুলি কৈছে। লগতে মনত ৰাখিব যে সামান্য ভুলেও আপোনাৰ বাবে সমস্যাৰ সৃষ্টি কৰিব পাৰে, গতিকে ধ্যান ৰাখিব। গতিকে আপোনালোকৰ পৰিকল্পনা তেতিয়াহে কাৰ্যকৰী কৰক যেতিয়া আপুনি ইয়াৰ বিষয়ে সম্পূৰ্ণ আত্মবিশ্বাসী হ'ব। ঘৰখন শৃংখলাবদ্ধ কৰি ৰাখিবলৈ সকলোকে অনুশাসিত কৰি ৰখাটো অতি প্ৰয়োজনীয়। সময় অনুসৰি আপোনালোকৰ ব্যৱসায়িক কাম কাজত পৰিৱৰ্তন আনিব লাগিব। দৈনিক আয় আগৰ তুলনাত ভাল হ'ব। লগতে কৈছে যে আপোনালোকৰ প্ৰভাৱ আধিপত্য থাকিব। অফিচত বা কৰ্মক্ষেত্ৰত অত্যধিক কামৰ বোজা পৰিব। চৰকাৰৰ কৰ্মচাৰীসকলৰ কাৰ্যনিৰ্বাহ কৰা লোকসকলে কাৰ্যালয়ৰ সৈতে জড়িত যিকোনো পৰিৱৰ্তনৰ বিষয়ে তথ্য লাভ কৰিব পাৰে। পৰিয়ালৰ কাম কাজত আপোনালোকৰ সহযোগিতা, আপোনাৰ অৱদানে পৰিৱেশটো অতি সুখদায়ক কৰি তুলিব বুলি কৈছে, অত্যন্ত শুভ দেখা পোৱা গৈছে। যুৱক যুৱতীসকলে অহাৰ প্ৰেমৰ সম্পৰ্কত সময় নষ্ট নকৰিব কৈছে আৰু নিজৰ কামত মনোনিৱেশ কৰিব লাগে। গৰম আৰু ঠাণ্ডাৰ বাবে ডিঙিৰ কিছু সংক্ৰমণ, কাঁহ চৰ্দিৰ সমস্যা হ'ব পাৰে, একেবাৰে অসাৱধান নহ'ব। উপযুক্ত চিকিৎসা গ্ৰহণ কৰক যদি হেল্থৰ প্ৰব্লেম চলি আছে। শুভ ৰং হ'ব হালধীয়া ৰং আৰু শুভ সংখ্যা হ'ব 9। যদি আপোনালোকে আমাৰ এই চেনেলটো নতুন হয় ছাবস্ক্ৰাইব কৰি দিব। ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক এটা কৰিবলৈ নাপাহৰিব। কুম্ভ ৰাশি, কুম্ভ ৰাশি জাতক জাতিকাসকলৰ দিনটো শুভ দেখা পোৱা গৈছে। আপুনি বয়োজ্যেষ্ঠসকলৰ আশীৰ্বাদ আৰু মৰম লাভ কৰিব। তেওঁলোকৰ নিৰ্দেশনাত আপুনি যিকোনো বিশেষ সিদ্ধান্ত ল'বলৈ আৰাম অনুভৱ কৰিব, কিছু ভাল এটা অনুভৱ কৰিব বুলি কৈছে। ঘৰৰ যত্ন লোৱা বা পৰিয়ালৰ সদস্যৰ লগত উপযুক্ত সময় খৰচ কৰা হ'ব। নেতিবাচক বন্ধুৱে বা আপোনালোকৰ বেয়া বন্ধুবোৰে কোনো পৰামৰ্শক আপোনালোকৰ তেওঁলোকৰ পৰামৰ্শক বিশেষকৈ কোনো পৰামৰ্শক বিশ্বাস নকৰিব আৰু নিজৰ সামৰ্থ্যৰ ওপৰত আস্থা ৰাখক। অপচয়কাৰী কাম কাজত নিয়ন্ত্ৰণ কৰিবলৈ কাম কাজ নিয়ন্ত্ৰণ কৰিলে আৰ্থিক সমস্যাৰ পৰা সকাহ পাব বুলি কৈছে। আজি পঢ়া শুনাৰ কৰা লোকসকলে বা ছাত্ৰ ছাত্ৰীসকলে অধিক মনোযোগ দিয়াৰ প্ৰয়োজন আছে। নিজৰ খং নিয়ন্ত্ৰণ কৰিব লাগে, পিতৃ মাতৃৰ কথা বতৰাখিনি শুনিব লাগে। কৰ্মৰ ক্ষেত্ৰত বা ব্যৱসায়ৰ ক্ষেত্ৰত বৰ্তমানৰ কাম চলি থকাৰ ধৰণত কোনো ধৰণৰ পৰিৱৰ্তন আনিবলৈ চেষ্টা নকৰিব। আৰ্থিক অৱস্থা স্বাভাৱিক হ'ব, গতিকে চিন্তা বেছি নকৰিব। বিত্তীয় সম্পৰ্কীয় কাম কাজত চলি থকা সমস্যাবোৰ কিছু হ্ৰাস পাব। স্বামী স্ত্ৰীৰ মাজত প্ৰেমৰ সম্পৰ্ক থাকিব। প্ৰেম বিবাহৰ প্ৰতি আগ্ৰহী লোকে হয়তো ভাল খবৰ পাব পাৰে। বন্ধুসকল, খং নিয়ন্ত্ৰণ কৰিব লাগে, যিকোনো সিদ্ধান্ত লওঁতে ভাবি চিন্তি ল'বলৈ চেষ্টা কৰিব। যদি আপোনালোকে আমাৰ এই চেনেলটো নতুন হয় ছাবস্ক্ৰাইব কৰি দিব। ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক এটা কৰিবলৈ নাপাহৰিব। এইবাৰ আহিছোঁ ৰাশিফল শিতানৰ একেবাৰে শেষৰটো ৰাশি, মীন ৰাশি। মীন ৰাশিৰ জাতক জাতিকাসকলৰ দিনটো শুভ দেখা পোৱা গৈছে। কিছুদিন ধৰি চলি থকা স্বাস্থ্য সম্পৰ্কীয় সমস্যাবোৰৰ পৰা আপুনি সকাহ পাব আৰু কৈছে যে লগতে
আপনার কামত মনোনিবেশ করব লাগিব। আত্মীয়র ঘরত উপস্থিত হব বহুদিনের মূরত মিলন ঘটিলে সুখর পরিবেশ এটা সৃষ্টি হব। লড়া ছলীর বন্ধুত্বপূর্ণ হক বলে কেছে আর শুনব সমস্যা সমাধান করক, ইয়ার ফলত আত্মশীলতার আত্মনির্ভরশীলতার বৃদ্ধি পাব। এই কথা মনত রাখব যে আপনার ইগো আর খঙ্গর পরিবেশ অল্প বিশৃঙ্খল হয়ে পড়বেন ঘর পরিবেশ বা কর্মর ক্ষেত্রও ধ্যান রাখব লাগিব। ব্যবসায় ক্ষেত্রে এই প্রতিযোগিতার যুগত কঠোর পরিশ্রম আর সজাগ হওয়ার প্রয়োজন আছে, কম্পিটিশন যুগ বর্তমান, গতি বুঝব লাগবে সেইখানে পরিশ্রম করব কঠোর পরিশ্রম আর সজাগ হয়ে থাকবে প্রত্যেকটি মুহূর্তে আপনি একটিভ হয়ে থাকবে লাগবে। কত কেন ধরনের আপনার মার্কেটিং করব, কেন আপনার বিজনেস আগবাই নিব সেইখানে ক্ষেত্রে ধ্যান রাখব লাগবে। আপনার কর্মর ক্ষেত্রে বাহিরের মানুষ হস্তক্ষেপ করবলে নিদিব, কোনো সিদ্ধান্ত লওয়ার সময় আপনি ভাবি চিন্তি লোক কেছে বা আপনি সিদ্ধান্ত লওয়ার সময় কোনো ব্যক্তি ওসর না রাখব, তৎক্ষণাৎ বাহিরা কোনো ব্যক্তি যিখিনি আপনার ফোকাস করব পারে, নিয়োজিত লোকে সহজে নিজের লক্ষ্যত উপনীত হব পারিব। ঘরত এক শান্তির পরিবেশ সৃষ্টি হব, বিবাহ বহির্ভূত প্রেমে ঘরের সুখ আর শান্তির উপর বিরূপ প্রভাব পেলাব পারে, গতি ধ্যান রাখব লাগিব এই কথাটার প্রতি। আপনার দৈনন্দিন কাম কাজ ভারসাম্যহীনতার বাবে আপনার পেশীর টান বা বিষর দরে সমস্যার সৃষ্টি হব পারে, খুব আলমিন হলে আপনার গ্যাসের প্রবলেম হব পারে, গতি ধ্যান রাখব লাগিব। বিশেষ সদায় আপনার একটা এডভাইস দিও, ব্যায়াম আর যোগাসন করক, এক্সারসাইজ করক, নিশ্চয় আপনি নিজের হেলথর প্রতি বা হেলথর কিছু আপনার সমস্যা সমাধান হব বলে কেছে বা হেলথ সুস্থ হয়ে থাকব, গতি এইখানে করবলে নপাহরিব। শুভ রং হব গোলপিয়া রং আর শুভ সংখ্যা হব 8। আপনার সকলের দিন তো শুভ হোক, মনের ইচ্ছাব পূরণ হোক, মহাদেবর কৃপাত আদরের কামখিনি পূরণ হোক তার কামনা করে আজির গুরুত্বপূর্ণ রাশিফল ভিডিওটি ইমানে। ধন্যবাদ। ওম নম শিবায়। ভিডিওটি শেয়ার করে দিব।